ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ বন্ধুরা আগামী একত্রিশে জানুয়ারি রাজ্য জুড়ে প্রাথমিকের টেট পরীক্ষা হবে আর এই টেট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই প্রত্যেক প্রার্থীদের জানা উচিত তথ্যটি নেওয়া হয়েছে আজ বিকেল নামক একটি নামি দামি অনলাইন ওয়েব পোর্টাল থেকে টেট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন সংসদের পড়ুন বিস্তারিত দীর্ঘ গড়িমসির পর অবশেষে দুই সালের প্রকাশিত বিজ্ঞপ্তির প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ আগামী রবিবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা রাজ্যে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায় প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর গোটা রাজ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য প্রায় এক হাজার পরীক্ষা কেন্দ্র গঠিত হয়েছে করোনা গাইডলাইন মেনেই নেওয়া হবে এই পরীক্ষা কিভাবে পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে যে নোটিশে প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী বলে দেওয়া হয়েছে কি কি সেই নিয়মাবলী এক নজরে দেখে নেওয়া যাক একত্রিশ জানুয়ারি দুই হাজার একুশে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষা হলে দুপুর বারোটার মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে প্রবেশ করতে হবে পরীক্ষা হলে প্রবেশ করার সময় প্রত্যেক প্রার্থীকে অবশ্যই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট কপি হাতে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে কোনোরূপ ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে মার্কস পরে আসা বাধ্যতামূলক মার্কস ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষায় লেখার জন্য প্রত্যেক প্রার্থীকে কালো বল পয়েন্ট কলম নিয়ে আসতে হবে মোবাইল ক্যালকুলেটর বা এরকম কোনো ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না যদি কারো কাছে এ ধরনের সামগ্রী পাওয়া যায় কোনোভাবে তাহলে পর্ষদ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তার পরীক্ষা বাতিলও করতে পারে প্রত্যেক জয়েন্ট ভেনু ইনচার্জ ইনভিজিলেটরদের মোবাইল ফোনও বেলা বারোটা থেকে দুপুর তিনটে তিরিশ পর্যন্ত বন্ধ করে নির্দিষ্ট লকারে রাখতে হবে তো প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য যে সাতটি নিয়মাবলী পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে অবশ্যই বন্ধুরা এগুলি জেনে নেবেন তাহলে পরীক্ষা হলে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং এই তথ্যগুলি আপনাদের বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ